যাইনি না অ্যাকচুয়ালি, আমি এই ব্যাপারে কোনো কথা বলি না। তার নাম যখন মনে হয় তখন করে বাবা তিনজন অলরেডি ওয়েটিং রুমে আছে, চারজন ঢুকে গেছে। হ্যালো, সবাই শোনা যাচ্ছে? হ্যালো, সবাই শোনা যাচ্ছে? আমার কথা শোনা যায়? যাচ্ছে আমরা শুরু করি না, লাস্ট ডেতে আমরা কি দেখেছিলাম কেউ রিকল করতে পারেন? হ্যালো, আমরা দেখেছি আসলে ফাইল ফাইল সার্ভারের মধ্যে আমরা যে ফাইল শেয়ার দিলাম সেই জিনিসগুলো দেখেছিলাম আমরা। তো এরপরে আমরা বললাম আসলে আমরা ফাইল সার্ভারে আরো অ্যাডভান্স জিনিসগুলো দেখে দেন। আমরা ব্রাঞ্চ অফিসের দুইটা টেকনোলজি আমরা দেখব। তো চলেন আমরা আজকে ফাইল সার্ভারের অ্যাডভান্স টেকনোলজি গুলো দেখি। সেটাকে বলা হয় ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার, এবং এই রিসোর্স ম্যানেজারের মাধ্যমে আমরা যেটা করব সেটা হলো যে কোটা কনফিগারেশন এবং আমরা ফাইল স্ক্রিনিং, এই দুইটা জিনিস দেখবো আসলে। তো আমরা আমাদের এখানে সিম্পল একটা এনভায়রনমেন্টের মাধ্যমে এটা দেখাবো। আপনারা জানেন যে ফাইল সার্ভারে ইটসেলফে অনেক বড় জায়গা থাকবে, কিন্তু সেখান থেকে ইউজারদেরকে বিভিন্ন ধরনের ফোল্ডার শেয়ারের মাধ্যমে আমরা ফাইল অ্যাক্সেস করার পারমিশন দিয়ে থাকি। গতদিন আমরা এটা দেখেছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো যে আসলে এই শেয়ারিং দেওয়ার ফলে আমরা দেখেছি গতদিন যে ইউজাররা অ্যাকচুয়ালি ওই ড্রাইভটা সমস্ত জায়গায় দেখতে পায়, এবং এই কোটা কনফিগারেশনের মাধ্যমে ইউজার শুধু দেখতে পাবে না এমন না, ইউজার অ্যাকচুয়ালি ইউজার অ্যাকচুয়ালি
তাকে যতটুকু জায়গা দেওয়া হয়েছে ঠিক ততটুকু জায়গাই সে ব্যবহার করতে পারবে। তো আমরা দেখি যে আসলে সেটাকে কিভাবে কনফিগার করা যায়। এটা ফাইল সার্ভার একটা ফিচার, সো অবভিয়াসলি আমাদের ফাইল সার্ভার লাগবে, এবং আমরা তো একটা ডোমেইন এনভায়রনমেন্টের মধ্যে এটা করব, সো আমাদের ডোমেইন এনভায়রনমেন্টও প্রয়োজন আছে। সো আমরা যদি শেয়ার দিয়ে দেই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডোমেইন কন্ট্রোলার আছে একটা, যেটা xyz.local নামে এই মেশিনটাতে আছে। এবং আমরা একটা মেম্বার সার্ভার এখানে আছে আমাদের, সেই মেম্বার সার্ভারে আমরা একটা ফাইল সার্ভার ইনস্টল অ্যান্ড কনফিগার গতদিন করেছি। আমরা জাস্ট ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজারটা দেখব। সো আমরা এখানে ঢুকে যাই। তো আমরা এখানে ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজারটা অ্যাকচুয়ালি ইনস্টল করব। তার আগে আমরা আসলে দেখে নিব যে আসলে ফাইল সার্ভারটা ইটসেলফ ইনস্টল করা আছে কিনা। হ্যাঁ আছে, ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার আমরা ইনস্টল করব। স্যাট ফিচার্স নেক দিব, এখানে সেরকম কনফিগারেশনে কিছু নাই, আমরা দেখি এটা ইনস্টলেশন। ইনস্টল হয়ে গেল, এখন আমরা চলে যাব ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজারে। দেখুন তো কোটা এটা ছাড়াও আছে,
আমরা এখানে যদি কোটা সিস্টেম দেখতে চাই, আমরা দেখব যে এখানে কোন ড্রাইভের প্রপার্টিজে যদি আমরা যাই, অলরেডি কিন্তু কোটা আছে, তাই না? এটাকে বলা হয় লেগেসি কোটা এবং ডিফল্ট কোটা। দেখেন এখানে স্ট্যাটাস ডিস কোটাস আর ডিজেবল, আমরা কোটাকে এনেবল করব এবং অ্যাপ্লাই করব। দেখেন দুইটা জিনিস, কোটা এখন ড্রাইভের উপরে আমরা দিচ্ছি, এটা আরেকটা জিনিস। এখন আমরা কোটাকে এনেবল করে দিলাম, দেখেন এখানে সবুজ হয়ে গেল, আগে ছিল লাল, এবং এখানে কথাটা চলে আসলো ডিস কোটা সিস্টেম ইজ অ্যাক্টিভ। এখন এই কোটা দিয়ে আমরা ইউজারকে কি করতে চাচ্ছি? আমরা কোটা দিয়ে ইউজারকে ডিফাইন করে দিতে যাচ্ছি ইউজার কতটুকু ব্যবহার করতে পারবে। এখন এবং এর বাইরে ইউজার ব্যবহার করতে পারবে না, অর্থাৎ ডিনাই ডিস্ক স্পেস। তো সেই ডিনাই ডিস্ক স্পেস টু ইউজার এক্সিডিং কোটা লিমিট, যারা কোটা লিমিটের বেশি ব্যবহার করতে চাইবে তাদের জন্য ডিস্ক স্পেস ডিনাই করব আমরা। এইটা এখানে চেক আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে স্যার, গ্লোবাল কনফিগারেশন যা সবার জন্য প্রযোজ্য হবে স্যার। বলেন কোটা সিস্টেম তো হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইল ফোল্ডারে ইন্ডিভিজুয়াল ইউজার দিয়ে কোটা দিয়ে পারমিশন দেওয়া যায়, কিন্তু কমন কোন ফোল্ডার সব সবাই যে ফোল্ডারটাতে অ্যাক্সেস করবে সেটাতে কি কোটা অ্যাপ্লাই করা যায়? অ্যাকচুয়ালি মানে ফোল্ডার ওয়াইজ কোটা করা যায় কিনা এটা আপনি জানতে চাচ্ছেন? না, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা এই যেটা এই ক্লাসে যেটা দেখছি সেটা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে মাল্টিপল ইউজার অ্যাক্সেস করছে বিভিন্ন লেভেল অফ পারমিশন থেকে। এখন সেইখানে যদি আমি কোটা দেই ইন্ডিভিজুয়াল ইউজারের এগেনস্টে, সেইটা কি করা যায় কিনা? আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা হচ্ছে তো যে একটা ফোল্ডারের মধ্যে একটা ইউজারই ওইটা অ্যাক্সেস পাবে, সেটা লিমিট হচ্ছে 5 GB কিংবা 10 GB, এরকম করা যায়? দুইটাই কি করা যায়? ওটা তো করা যাবেই, যেহেতু ইন্ডিভিজুয়াল ইউজার লেভেলে এটা করা যায় তো ওটা তো করা যাবেই। কিন্তু কমন কমন ফোল্ডার যেটা হচ্ছে অল এমপ্লয়ি যেটাতে অ্যাক্সেস করবে সেটাতে কি কোটা দেওয়া যায়? হ্যাঁ, সেটা তো আপনি কোটা দিতে পারেন, নো ইস্যু। আচ্ছা, কারণ ওইটার কোটাটা হবে হলো অ্যাকচুয়ালি সবার জন্য প্রযোজ্য, তাই না? সবাই যেরকম ব্যবহার করতে চায় একটা কমন সেই রকম একটা একটা সাইজ ওখানে হবে, তাই না? আমরা এটা দেখি তাহলে আপনার ওই কোয়েরি আপনি আনসার পেয়ে যাবেন আসলে। হ্যাঁ, আমরা এটা দেখি। সো এখানে দেখেন বলা হচ্ছে ডিনাই ডিস্ক স্পেস টু ইউজার্স এক্সিডিং কোটা লিমিট। আমরা এখানে একটা গ্লোবাল সেটিংস দিচ্ছি, তে গ্লোবাল সেটিং এর প্রথম সেটিংসটা হলো কোটাটা এনেবল করা সেটিং। সেটিংস সেকেন্ড সেটিংস হলো যে কেউ যদি কোটার বেশি রাখতে চায় কোথাও, যা তার অ্যালোটেড কোটা তার বেশি যদি রাখতে চায় তাহলে ইউজার কে ডিনাই করা হবে ডিস্ক স্পেস, অর্থাৎ কি না ইউজারকে আর রাখতে দেয়া হবে না। ধরি যে ইউজারকে কোটা দেওয়া হয়েছে 800 মেগা, ইউজার 801 মেগা রাখতে চাইলো, সে পারবে না, 1 মেগা বেশিও সে রাখতে পারবে না। কিভাবে রাখতে পারবে না, কেন রাখতে পারবে না? বিকজ এই যে এই কনফিগারেশনটার জন্য ডিনাই ডিস্ক স্পেস টু ইউজার্স এক্সিডিং কোটা লিমিট। যে ইউজারের যাই কোটা লিমিট দেওয়া থাক না কেন, তার বেশি যদি সে ব্যবহার করতে চায় এই কনফিগারেশনের কারণে সে আসলে তার বেশি ব্যবহার করতে পারবে না। এখন আসি এই সেকশনে, সিলেক্ট দ্য ডিফল্ট কোটা লিমিট ফর নিউ ইউজার্স অন দ্য অন দিস ভলিউম। দেখেন এখানে ফোল্ডার বলে নাই, বলেছে ভলিউম। ভলিউমের মধ্যে অনেক ফোল্ডার থাকবে, দ্যাটস অবভিয়াস। সো কি বলেছে যে এই ভলিউমের মধ্যে ডিফল্ট কোটা কি হবে, অর্থাৎ কি না আপনি আমি যদি
কোনো একজন ইউজারকে কোনো কোটা লিমিট না দেই, হ্যাঁ কোনো ইউজারকে যদি নতুন ইউজারের কোটা লিমিট আমরা যদি না দেই, মানে কোটা লিমিট আমরা দিতে চাই না, বাট ডিফল্ট ভাবে আমরা এখানে যা সিলেক্ট করে দিব তাই সে পাবে। হ্যাঁ ব্যাপারটা কিরকম, আমরা যদি লিমিট ডিস্ক স্পেস আমরা বলে দিলাম যে ডিফল্ট কোটা লিমিট হলো 500 মেগা, সর্বনিম্ন 500 মেগা, অর্থাৎ ওয়ার্নিং লেভেল 500 মেগা, আর হলো 1 জিবি হলো সর্বোচ্চ ব্যবহারের জায়গা। আমরা যদি কাউকে কোটা আমরা মনে করেন দিলাম, বাট কোনো কিছু ডিফাইন করে যদি না দিতে চাই, এইটা সে পেয়ে যাবে ডিফল্ট ভাবে। এটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আরেকটা বিষয় এখানে আছে, ডিফল্ট লিমিট আমরা দিলাম, এখন আমরা আসতেছি হলো যে সিলেক্ট দ্য কোটা লগিং অপশন ফর দিস ভলিউম। এই ভলিউমে যদি কেউ কোটা এক্সিড করে, কোটা রিলেটেড কোনো ইনফরমেশন, এগুলা লগ কোথায় জেনারেট হবে, আদৌ জেনারেট হবে কিনা, তো আমরা যদি এই দুইটা চেকবক্সে চেক না দেই তাহলে জেনারেট হবে না। সো এবং এই এই লগটা জেনারেট হবে, তো তাহলে এই দুইটা যদি আপনি চেক না দেন তাহলে কিন্তু কোনো লগ জেনারেট হবে না, উইচ ইজ নট গুড, তাই না? সো অবভিয়াসলি আমরা দিব এবং জানবো যে আসলে দুইটা কি জিনিস। লগ ইভেন ওয়েন এ ইউজার এক্সিড দেয়ার কোটা লিমিট, লগ ইভেন ওয়েন ইউজার এক্সিড দেয়ার কোটা ওয়ার্নিং লেভেল। এই নিচেরটা হলো ওয়ার্নিং লেভেল, যেটা অলওয়েজ কম থাকবে, এবং উপরেরটা সরি লিমিট ডিসপ্লেস টু 500। Actually, এইটা হবে আমার 1 জিবি, এটা হবে 500 মেগা, এটা হচ্ছে ওয়ার্নিং লেভেল। হ্যাঁ এই পরিমাণ জায়গা যদি সে অকুপাই করে ফেলে তখন ইউজারের এগেনস্টে একটা ওয়ার্নিং জেনারেট হবে। এখন এই লেগেসি সিস্টেমে যেটা সমস্যা হয় সেটা হলো যে এই ওয়ার্নিংটা ইউজার কখনোই পাবে না। আমরা অ্যাপ্লাই করি, এই ওয়ার্নিংটা জেনারেট হয়ে যে ফাইল সার্ভার আছে তার ইভেন্ট ভিউয়ারে আসলে জেনারেট হবে, উইন্ডোজ লগ এর মধ্যে সিস্টেমের আন্ডারে এটা জেনারেট হবে। ইভেন অ্যাডমিনিস্ট্রেটরকেও এই জায়গায় আসতে হবে অ্যাকচুয়ালি ওই লগ রিলেটেড, যে দেখেন সিস্টেম হ্যাজ স্টার্টেড রিবিল্ডিং দি ইউজার ডিস্ক কোটা ইনফরমেশন অন দিস ডিভাইস উইথ লেভেল সি। দেখেন ওই জিনিসটা আসছে যেটা আমরা এনেবল করেছি আসলে। তাহলে ইউজার উইল নেভার নো আনটিল হি অর শি এক্সিডস দ্য লিমিট, তার আগে ইউজার কখনোই জানতে পারবে না। দ্যাটস ওয়াই এটাকে লেগেসি সিস্টেম বলা হচ্ছে, এটা আগের দিনে ইউজ করা হইতো, বাট আমরা এটা জানবো যে আসলে বেসিক্স জিনিসগুলো জানার জন্য কোটা সম্পর্কে। ওকে, সো এখানে আমাদের হয়ে গেল কোটা এনেবল করা, কোটা লগ এনেবল করা, ডিফল্ট কোটা এনেবল করা। এখন আমরা আসি ইন্ডিভিজুয়াল ইউজারকে আমরা কিভাবে কোটা দিব। এখন কোটা এন্ট্রিজ এর মধ্যে যদি যাই আমরা, আমরা দেখতে পাবো যে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, উপরে যদি রাখি আমরা দেখতে পাবো নিউ কোটা এন্ট্রি। আমরা যদি ক্লিক করি এখানে আমরা বিভিন্ন ইউজারের এগেনস্টে কোটা দিতে পারবো, যেমন ধরেন টেস্ট দিলাম, আমাদের এখানে টেস্ট 01 এবং 02 আছে, তো আমরা ইউজারকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু শুধু ইউজার্স আছে, তাই না? তো আমরা ওকে দিয়ে দিলাম, এবং দেখেন আমরা যদি এখানে ওকে দিয়ে দেই দেখেন কি দেখাচ্ছে, আমার এই লিমিটটা কিন্তু দেখাচ্ছে,
1 GB 500 MB, অর্থাৎ আমি যদি বাই ডিফল্ট এটাকেই রাখি তাহলে কিন্তু এই কোটা লিমিটই সে নিয়ে নেবে। বাট আমি যদি বলি না, সে অ্যাকচুয়ালি ডিফাইন্ড কোটা লিমিট পাবে, সে আসলে 500 MB তার সর্বোচ্চ, আর ওয়ার্নিং লেভেল হলো তার 450 MB, সেটাও আমি পারবো। এই যে টেস্টের এন্ট্রি চলে আসছে এবং টেস্ট কিন্তু কোনো অ্যামাউন্ট বর্তমানে ইউজ করছে না। এখন আমরা ওকে করে দিলাম, ওটা হয়ে গেল। এখন আমরা এখানে ইউজার টেস্টের জন্য একটা ফোল্ডার বানায় ফেলতে পারি, ধরেন যে ইউজার্স, বা আমরা বলি কমন, ধরেন কমন। এই কমনের মধ্যে আমরা শেয়ার দিলাম প্রপার্টিজ, এবং শেয়ারিং ট্যাবে গিয়ে আমরা অ্যাডভান্স শেয়ারিং এ আমরা বলে দিলাম যে এভরিওয়ান কে আমরা রিমুভ করে দিলাম। আমরা বললাম অল নামে, অল ইউজার্স নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের সদস্য বোথ টেস্ট 1 এবং টেস্ট 2 দুজনেই সদস্য। হ্যাঁ, সো আমরা অ্যাপ্লাই ওকে করে দিলাম। আপনার সেই কমন ফোল্ডারের সিনারিওটা আমি এখানে দেখাচ্ছি, এবং আমরা যদি চলে যাই আমাদের ক্লায়েন্ট মেশিনে, যে ক্লায়েন্ট মেশিন থেকে আসলে ক্লায়েন্ট অথবা ইউজার টেস্ট 1 টেস্ট 01 অ্যাকচুয়ালি কি করবে, টেস্ট 01 কি করবে, অ্যাক্সেস করবে। তো আমরা টেস্ট 01 দিয়ে ঢুকে যাই, ঢুকে গেলাম আমরা, তাহলে এখানে আমরা ওই ইউজারের ওই মেশিনটাতে আমরা লগ ইন করবো। হ্যাঁ, আমরা রাইট ক্লিক করি এবং রানে গিয়ে আমরা ডাবল ব্যাক স্ল্যাশ দিয়ে ওই মেশিনের নামটা আমরা লিখি। সো লেটস সি
যে ওই মেশিনটাতে আমরা যে কমন ফোল্ডারকে শেয়ার দিয়েছিলাম মেশিনটার নামটা কি? আমরা মেশিনের নামে চলে যাই DACP-SRV01। তো আমরা লিখে দেই এখানে DACP-SRV01 ব্যাকস্ল্যাশ, এই যে দেখেন কমন চলে এসছে। আমরা যদি এন্টার দেই দেখেন ইউজার ওয়ান কিন্তু কমনে লগ ইন করতে পারছে, তাই না? কমনে ঢুকতে পারছে। এখন আমরা এই কমনটাকে অ্যাকচুয়ালি ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ হিসাবে, যে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ হিসাবে ইউজারের কাছে দিয়ে দিব। হ্যাঁ দেখেন, এখন দেখেন ইউজার কত পাচ্ছে, ও ইউজার অ্যাকচুয়ালি ইউজার থেকে পাওয়ার কথা না, 126 GB। আমরা একটু দেখি এখানে 02 তে আমরা কি করলাম, প্রপার্টিজ, কোটা, কোটা এন্ট্রিজ, টেস্ট 01 এট দা রেট xyz.local। এবং আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে কমন, কমনের প্রপার্টিজে যাই আমরা, শেয়ারিং ট্যাবে আমরা কমনকে শেয়ার দিয়ে দিয়েছি অল ইউজার্স এর আন্ডারে, অল ইউজার্স এর আন্ডারে টেস্ট 1 আছে, টেস্ট 01 আছে। সো দ্যাটস ওয়াই, সো এখানে দেখি আমরা আমরা কমনই দেখছি না ভাই, এটা ইন্টারেস্টিং ব্যাপার। স্যার আমার কোশ্চেনটা এটাই ছিল যে আমি একটা অল ইউজার গ্রুপে যদি একটা কোটা অ্যাপ্লাই করি সেটা ইন্ডিভিজুয়াল ইউজারের উপরে পড়বে কিনা। না, এই ক্ষেত্রে এটা হলো লেগেসি কোটা, ঠিক আছে? এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি নরমালি আমরা একটু দেখি, নরমালি হওয়ার কথা কারণ কি, ডেফিনেটলি টেস্ট 01 ইউজার কখনোই এই জায়গায় 500 মেগার উপরে রাখতে পারবে না। কিন্তু এখানে তাকে দেখাচ্ছে, সেটা ঠিক আছে, বাট আমরা যদি কোনো একটা ফাইল এরকম রাখতে চাই আমরা দেখি যে রাখতে পারি কিনা। সো লেটস হ্যাভ এ লুক এট ইট। যে আমরা স্যার কোটা সেটিংসটার মধ্যে মানে জিবি দেওয়া, স্যার আরেকবার রিচেক দিবেন, কোনটা জিবি দেওয়া কোটা সেটিং যেটা 500 MB জায়গায় জিবি দেওয়া মনে হচ্ছে, আরেকবার একটু রিচেক দেন তো। হ্যাঁ ওইটা তো ইন্ডিভিজুয়ালি দেওয়া, ইন্ডিভিজুয়ালি আবার হলো 500 মেগা দিয়েছিলাম আমরা, জিবিটা হলো ডিফল্ট কোটা দেওয়া আছে, যে ডিফল্ট কোটা দেওয়া আছে। কিন্তু কোটা এন্ট্রিতে গিয়ে এই টেস্ট ইউজারকে আপনার কোটা দেওয়া হয়েছিল যে 500 মেগা। তো হিসাবে স্যার এখানে জিবি দেখাচ্ছিল, স্যার জিবি দেখাচ্ছে। হ্যাঁ ওইখানে জিবি দেখাচ্ছে, ওটাই আমি বলছি যে আসলে এখানে দেওয়া হয়েছে এটা, বাট আলটিমেটলি এখানে দেখাচ্ছে পুরোটাই, এটাই তো আপনারা বলছেন, তাই না? আমরা যে মেশিনটাতে দিয়েছি এই মেশিনটাতে দেখেন 111 GB ফ্রি আর হলো 126 GB, তো সেইটাই এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে, তাই না? সেইটাই এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে DACP-SRV01। ওকে, তো আমরা এখানে এটা দেখতে চেষ্টা করব যে আসলেই সে 500 মেগার উপরে রাখতে পারে কিনা। আমরা একটা বড় ফাইল কপি করার চেষ্টা করি যেটা অ্যাকচুয়ালি 500 মেগার চেয়ে বড়, 1 GB হলে ডিফিকাল্ট। আচ্ছা boot.vim-টাকে আমরা কপি করি 300 মেগার মতন আমরা এখানে রাখার চেষ্টা করি, দেখি পেস্ট। আসলে তো এখানে রাখলে সে চলে যাবে ওই মেশিনটাতে, তাই না?
আমরা আসলে সেকেন্ড একটা ফাইল আবারও কপি দিব এই জায়গায় সেম ফাইল, তখন তো এটা 500 মেগার উপরে হয়ে যাবে তাই না? এটা ছিল 254, সো আরেকটা হলে আপনার 500 মেগার উপরে 508 মেগা মতন হয়ে যাবে। তো তখন আমরা আসলে সেকেন্ড ফাইলটা কপি করার সময় দেখি বুঝতে পারবো যে আসলে তার উপরে ওই কোটাটা অ্যাপ্লাই হয়েছে কিনা। ঠিক আছে, আমরা সেকেন্ড ফাইলটা তাহলে কপি দেই, দেখি কি হয়। এই যে দেখছেন, আমরা যদি বলি যে রিপ্লেস দিস ডেস্টিনেশন ফাইল অর স্কিপ দিস ফাইল অর কম্পেয়ার, না এটা আমরা চাই না অ্যাকচুয়ালি, তাই না? আমরা এইটাকে আমরা ওয়ান করে দেই। আমাদের এক্সপেকটেশন হলো যে এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড ফাইলটা কপি করতে দিবে না নর্মালি। আমরা দেখি এত দ্রুত হয়ে যাবে কপি। আচ্ছা আমরা এখানে একটু দেখি কোটার এই জায়গাটাতে, এই জায়গা না, আমরা এই কোটা এন্ট্রিজের এই জায়গাটাতে দেখি, কোটা কোটা এন্ট্রিজ আমরা দেখি। এই যে দেখেন টেস্টের ক্ষেত্রে কি হয়ে গেছে, তাকে অ্যামাউন্ট ইউজড 508 মেগা তাকে ইউজ করতে দিছে, কারণ ডিফল্ট এন্ট্রির সাথে কারণ ইউজারের ডিফল্ট এন্ট্রি ছিল অ্যাকচুয়ালি কত, আমরা 500 মেগা দিছিলাম কিন্তু সেটা কিন্তু হয় নাই তাই না? দেখেন লিমিট ডিস্ক স্পেস টু 500 মেগা, কিন্তু এখানে কিন্তু তা হয় নাই, কারণ কি স্যার ওখানে তো জিবি দেওয়া। হ্যাঁ স্যার ওখানে জিবি দেওয়া, কারণ হলো যে তার এখানে এই যে মেইন জায়গাটাতে দেখেন দেওয়া কত, এটা 1 জিবি দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে যে সমস্যাগুলা
প্রথম সমস্যা ছিল হলো কি, যে এইখানে আমরা এসে দেখলাম যে ইউজারের অ্যাকচুয়ালি না, প্রথম সমস্যা এটা ছিল না, প্রথম সমস্যা ছিল হলো যে এই যে আমরা কোটা দিচ্ছি এটা পুরো এই জায়গাটাতে কোটাটা আমরা দিচ্ছি, এটা একটা বড় সমস্যা তাই না, কারণ ইন্ডিভিজুয়ালি আমরা কোটা দিতে পারছি না, এটা ছিল প্রথম সমস্যা। সেকেন্ড সমস্যা কি, সেকেন্ড সমস্যা হলো যে আমরা বলেছি এখানে কোটার লগগুলা জেনারেট হবে, কোটার লগগুলো জেনারেট হবে যে ফাইল সার্ভারে আছে সেই ফাইল সার্ভার, ইউজার কখনো জানবেই না যে আসলে সে তার কোটার কোনো ইস্যু হয়েছে বা হোয়াট এভার। তো দেখেন ট্রুলি ইউজারকে কিন্তু ওই ড্রাইভের পুরো স্পেসটা দেখাচ্ছে, দেখাচ্ছে না, সেই 127 GB দেখাচ্ছে, এই যে 126 GB ফ্রি ইউজারকে দেখাচ্ছে, এই যে দেখেন 126 GB 126 GB গেল এটা। আরো কি সমস্যা হলো, আরো সমস্যা হলো ইউজারের, ইউজারের এখানে কোটা এন্ট্রি এখানে দেওয়া হলো ইন্ডিভিজুয়াল ইউজারের অ্যামাউন্ট, কোটা লিমিট দেওয়া হলো 500 মেগা কিন্তু সে ব্যবহার করে ফেললো 508 মেগা, এটা একটা মিসম্যাচ হয়ে গেল না ডেটার আসলে তাই না, কি বলেন স্যার? ওখানে কিন্তু 500 GB কোনটা কোটা এন্ট্রিজ এর মধ্যে 500 GB রিয়েলি? ও এই জায়গায় আমরা জিবি দিছি না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা দেই হলো কি 500 GB না, আমরা দিব হলো মেগা, মেগা দিব এবং আমরা একটা ডিলিট করে দিই এখান থেকে, একটা ডিলিট করে দিই, সেভ ডিলিট দিই, এটা ডিলিট দিই। সো আমরা এখানে জিবি না দিয়ে এখানে দেই হলো মেগা, মেগা হ্যাঁ এটা দিলাম আমরা, ওকে। সো আমরা একটু রিফ্রেশ দেই, আমাদের আগেরটাই চলে আসছে নাকি? হ্যাঁ ও এটাই আপনারা তখন বলছিলেন না? জি স্যার এটাই প্রবলেম হচ্ছে আপনি বলছিলেন, আচ্ছা ঠিক আছে, আমি ওটা মানে বুঝতে পারি না যে এই জায়গাটাতে জিবি দেওয়া আছে। তো আমরা ওকে করে দিচ্ছি এবং রিফ্রেশ দিচ্ছি, এইখানে আমরা দেখি আবারও এসে যে আসলে হ্যাঁ সেটাই আমি ওইটাই দেখছিলাম। তো দেখেন এইখানে তাহলে ইউজারের কিন্তু এখন 500 মেগা দেখাচ্ছে এখানে তাই না, ইউজারের এখানে 500 মেগা দেখাচ্ছে এবং ইউজার ব্যবহার করেছে 245 মেগা তাই না, ইউজার ব্যবহার করেছে 245 মেগা। এবং আমরা যদি আরেকটা বুট ফাইল এখানে দেই, কপি করি, কপি করি, তখন কিন্তু ইউজার তার কোটা লিমিট এক্সিড করবে এবং সেটা দেখাবে আমাদের সোর্সেস। আমরা বুট আরেকবার দেই কপি করে এবং পেস্ট দেই, এখন আমাকে দেখাচ্ছে হ্যাঁ যে ইউজারের তুমি কিন্তু তোমার স্পেসটাকে কি করছো, স্পেসের বেশি ব্যবহার করতে চাচ্ছ তাই না, ট্রাই এগেইন, এবং আপনি ট্রাই এগেইন দিলেও লাভ হবে না তাই না। সো কিছু প্রবলেম আমরা এখানে দেখলাম তাই না, এই এই কোটার যে কোটা সিস্টেমের যে প্রবলেম, তো সেই কোটা সিস্টেমের প্রবলেমগুলোকে মাইক্রোসফট নোটিফাই করেছে তাদের সেই নতুন নিউ কোটা সিস্টেমের মাধ্যমে। হ্যাঁ সো সেই নিউ কোটা সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করব, সেটাই হলো যে আমাদের ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজারের মাধ্যমে। হ্যাঁ তো আমরা এই কোটাটাকে আমরা ডিসেবল করে দেই, অ্যাপ্লাই ওকে করে দেই, কোটা কিন্তু এখন চলে গেল। এবং আমরা যদি ইউজার এন্ডে যাই, আমরা রিফ্রেশ দেই, আমরা দেখতে পাবো যে 126 GB এখন দেখাচ্ছে তাই না, এই যে এই জায়গাটা 126 GB এখন আমাকে দেখাচ্ছে। সো আমরা এখান থেকে বুটটা থাক এখানে, এখন অবশ্যই আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন এক্সপেক্ট করব, বাট আমরা কিছু জিনিস আলোচনা করে নিই। এখানে দেখেন আমরা টুলস থেকে আমরা যদি ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজারে যাই, এখানে আমরা দেখতে পাবো কোটা ম্যানেজমেন্ট এবং কোটা। তো এখানে বাই ডিফল্ট কোনো কোটা দেওয়া নাই, এবং দেখেন এটার জন্য আলাদা একটা কনসোল রাখা হয়েছে, এটা সরাসরি কোনো প্রপার্টিজে গিয়ে করা লাগবে না, এটার জন্য আলাদা কনসোল করা হয়েছে।
এখন মাইক্রোসফট এখানে ডিফল্ট ভাবে কিছু টেমপ্লেট দিয়ে দিয়েছে কোটার, সো আমরা আমরা একটু জানতে চাই যে হোয়াট ইজ টেমপ্লেট। আমরা যদি চিন্তা করি যে টেমপ্লেট কি, আমরা কি বলবো টেমপ্লেট কি? টেমপ্লেটটা হচ্ছে প্রিডিফাইন কিছু মেকানিজম দিয়ে, প্রত্যেকটা হতে পারে 1 GB কোটা, 5 GB কোটা, 10 GB কোটা, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে স্পেসিফিক করে দেওয়া আছে। এখন মনে করেন টেমপ্লেট অ্যাজ এ হোল আমরা যদি বলতে চাই উইদাউট এনি সাবজেক্ট ম্যাটার, তাহলে আমরা বলবো যে টেমপ্লেট হলো সামথিং প্রিডিফাইন্ড। সো এখানেও টেমপ্লেট হলো, যেহেতু কোটা আমার হলো সাবজেক্ট ম্যাটার, সো কোটার ক্ষেত্রে আমরা বলবো যে কোটা টেমপ্লেট হলো প্রিডিফাইন্ড মাইক্রোসফটের কিছু টেমপ্লেট, কিছু রুল কোটার ক্ষেত্রে আমরা দেখি। তো কোটার এই প্রিডিফাইন রুলগুলা আমরা যখন ডিসকাস করব, তখন আপনারা আসলে বুঝে যাবেন যে আমরা কোটা কিভাবে দিতে পারি, কোটার মধ্যে কি কি জিনিস আছে এবং কোটা দিয়ে আলোতে কি করা যায়। এখন আপনারা আমরা একদম লোয়েস্ট লেভেল থেকে শুরু করি। আমরা লোয়েস্ট লেভেল 10 GB লিমিট এটা আমরা করব, এবং দেখেন এখানে বলা আছে লিমিট হলো 10 GB এবং কোটা হলো হার্ড কোটা, কোটা টাইপ। আবার এখানে দেখেন সফটও লেখা আছে, তার মানে এই কলাম থেকে আমরা বুঝতে পারি কোটা দুই ধরনের হতে পারে, একটা হলো হার্ড কোটা এবং সফট কোটা। তো যারা লিনাক্স সম্পর্কে জানি, হার্ড এবং সফট শোনার সাথে সাথে লিনাক্সের কথা মনে হওয়ার কথা, লিনাক্সও হার্ড সফট কোটা আছে। যাই হোক, উইন্ডোজে আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখবো জিনিসগুলা। সো আমরা ডাবল ক্লিক করি, দেখেন এখানে বলা আছে টেমপ্লেটের নেম, উইচ ইজ নাথিং বাট এ নেম। সো এখানে 10 GB লিমিট, এখানেও 10 GB লিমিট কথাটা লেখা আছে, এটা আর কিছুই না। আর ডিসক্রিপশন, ইট ইজ ইয়োর উইশ, হ্যাঁ আপনি কি লিখবেন এখানে, বাট ইট শুড বি রিলেভেন্ট টু কোটা। তো যাই হোক, আর এখানে দেখেন স্পেস লিমিট সেকশনের মধ্যে আমাদের বলা আছে যে আমরা কতটুকু স্পেস লিমিট তাকে দিব। এখানে 10 GB বলা আছে এবং জিবি সিলেক্ট করা আছে, এখানে মেগা কিলোবাইট এবং টেরাবাইট পর্যন্ত আছে। সো আমরা বুঝতেই পারছি এটা কি জিনিস, যে এখানে যে ভ্যালুটা আমরা দিব এবং যে যে ইউনিটটা আমরা সিলেক্ট করব, সেই অনুযায়ী আসলে কোটাটা অ্যাসাইন্ড হবে। ওকে, জাস্ট লাইক আমরা দেখেছিলাম যেরকম ওখানে আমরা টেস্ট 01 এর উপর অ্যাসাইন করেছিলাম। তো এটা একটা বিষয় যে আমরা কতটুকু কোটা দিব। এখন আমরা চলে আসি এই যে দুটো কোটা টাইপ এখানে বলা আছে, এই দুটো কোটা টাইপের ডেফিনেশন বা কোটা কোন ধরনের কোটা আমরা সিলেক্ট করব। তো এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে হার্ড কোটা, এবং এখানেও দেখেন হার্ড কোটা কথাটাই লেখা আছে। সো দিস ইজ অলসো হার্ড কোটা সিলেক্টেড হিয়ার আন্ডার দিস টেমপ্লেট, দ্যাট ইজ 10 GB লিমিট। সো এখানে কি বলা আছে দেখেন, ডু নট অ্যালাউ ইউজার্স টু এক্সিড লিমিট, অর্থাৎ হার্ড কোটা কোটা ইজ ইউ আর গোয়িং হার্ড টু ইউজার, ইউ উইল নট গনে বি এবল টু গিভ ইউজার, উইল নট গনে বি এবল টু টেক এনি মোর স্পেস দ্যাট ইউ স্পেসিফাই হিয়ার। এখানে আপনি যেটা স্পেসিফাই করবেন সেটা ছাড়া আর কোনো স্পেস ইউজার পাবে না, দ্যাটস দ্য হার্ড কোটা। বাট ইন্টারেস্টিং এনাফ দ্যাট ইজ এ সফট কোটা অলসো। হোয়াট ইজ সফট কোটা? অ্যালাউ ইউজার টু এক্সিড লিমিট, which is kind of interesting, তাই না? আপনি বলছেন আপনি কোটা দিবেন সফট, এবং বলছেন ডেফিনেশনে যে আসলে সফট কোটা হলো এমন একটা কোটা যে কোটার মাধ্যমে আপনি ইউজারকে কি করবেন, অ্যালাউ করবেন তার লিমিট এক্সিড করার জন্য। তাকে আপনি 10 GB দিছেন, কিন্তু সফট কোটা সিলেক্ট করে আপনি বলবেন তুমি 10 GB-রও বেশি ইউজ করতে পারো। আমরা ওই জন্য বললাম যে এটা অনেকটা ইন্টারেস্টিং, কিন্তু ব্র্যাকেটে যে কথাটা লেখা আছে সেটা এটাকে আরেকটু ফার্দার ক্লিয়ার করে, সেটা হলো যে ইউজ ফর মনিটরিং। আপনি যে অ্যালাউ করছেন তাকে, তাকে মনিটরিং এর জন্য ব্যবহার করবেন। সফট কোটা আপনি নর্মালি কাউকে ধরার জন্য, কাউকে লিমিট করার জন্য ইউজ করবেন না। এখন মনে হইতে পারে যে এইটা আবার কোথায় ব্যবহার করব,
সো উইল গেট টু দ্যাট পয়েন্ট যে কোথায় আমরা ইউজ করতে পারি আমরা যখন সফট কোটা সেকশনে আসব। এখন এগুলি আমরা হার্ড কোটা টেমপ্লেটগুলো দেখছি, সো আমরা হার্ড কোটা টেমপ্লেটগুলো দেখি, বাট যেহেতু এখানে আছে আমি একটু বলে দিলাম যে সফট কোটা কি জিনিস, বাট আমরা আরো ফার্দার সফট কোটার সেকশনে দেখব। সো এই অংশটা হয়ে গেল আমাদের স্পেস লিমিট। এখন আমরা চলে আসি নোটিফিকেশন থ্রেশহোল্ড, অর্থাৎ কিনা আপনি যদি বলেন যে কেউ আট জিবি বা 8 GB 500 MB ডিস্ক স্পেস যদি ব্যবহার করে ফেলে, এর জন্য তার কাছে নোটিফিকেশন যাওয়া লাগবে, যেটা আমরা এই নর্মাল কোটা সিস্টেমে দেখেছিলাম ইউজার কখনোই নোটিফিকেশন পায় না ওয়ার্নিং এর আনটিল ইউজার হিটস দা হাই পয়েন্ট, রাইট? যখন ইউজারের 500 MB উপরে চলে যাচ্ছিল তখনই ইউজার কেবল নোটিফিকেশন পেয়েছে যে তুমি কিন্তু তোমার কোটা লিমিটের বেশি ব্যবহার করছো এখানে, এই জন্য তোমাকে এখানে দেওয়া হবে না ডিস্ক, এখানে পেয়েছিল। বাট ইউজার যখন 450 MB অতিক্রম করবে তখন কিন্তু ইউজার কোনো নোটিফিকেশন পাবে না এই এই জায়গায়, নর্মাল কোটা সিস্টেমের ক্ষেত্রে, নর্মাল কোটা সিস্টেম যেটা আমরা দেখেছিলাম। বাট এইটা আরও অ্যাডভান্স একটা কোটা সিস্টেম, এখানে দেখেন অনেক পার্সেন্টেজ আপনি দিতে পারবেন, শুধু একটা না, দেখেন আপনি 85 দিতে পারেন, আপনি 95 দিতে পারেন, আপনি 100 দিতে পারেন, আপনি আরো নিচেও দিতে পারেন, রাইট? মানে আপনার এখানে ইউজারকে ওয়ার্নিং দেওয়ার, আমি বলেছি ইউজারকে, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর পাবে না, এটা ইউজার পাবে। এখন আপনি চিন্তা করতে পারেন যে এটা কিভাবে সম্ভব, ওখানে তো আমরা দেখলাম ওখানে নাই, বাট এখানে কি নতুন ইন্ট্রোডিউস করা হলো। তো সেটাতে যাওয়ার আগে আমরা দেখবো যে এই জিনিসগুলো দেখলেই আমরা বুঝতে পারবো এই কলামগুলা, দ্যার ইজ সামথিং ইন্টারেস্টিং ইন দিস কলাম, কি ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে। দেখেন এখানে প্রথম কলামে বলা আছে ইমেইল, সেকেন্ড কলামে বলা আছে ইভেন্ট লগ, থার্ড কলামে কলাম কমান্ড, এবং ফোর্থ কলামে হলো রিপোর্ট, এবং প্রত্যেকটাতেই আমরা যাব। তো যেহেতু ওয়ার্নিং প্রথমে আমাদের এসছে এবং দেখি আমরা 85% যদি হয়ে যায়, অর্থাৎ কিনা আমরা যে লিমিট দিয়েছি তার 85% যদি হয়, আমরা রাফলি ধরতে পারি 8 GB 500 MB এরকম ধরতে পারি আমরা। সো 8 GB 500 MB বেশি যদি কোনো ইউজার ব্যবহার করে ফেলে তখন আমরা ডাবল ক্লিক করি, কি হবে দেখেন, বলছে জেনারেট নোটিফিকেশন ওয়েন ইউসেজ রিচেস পার্সেন্টেজ 85%, কি করবে, ইমেইল মেসেজ কাকে দিবে, মানে ইমেল চলে যাবে ইউজারের কাছে, সেন্ড ইমেল টু দ্য ইউজার হু এক্সিড দ্য থ্রেশহোল্ড, তাহলে ইউজারের কাছে ইমেল চলে যাবে যে ভাই তুমি তোমার 85% জায়গা ইউজ করে ফেলেছ, ইমেল চলে যাবে। অ্যান্ড হোয়াট ইজ ইন্টারেস্টিং, ইমেইলের সাবজেক্টটা কি হবে ইউ ক্যান চেঞ্জ, ইমেইলের বডিটা কি হবে ইউ ক্যান ডিফাইন, সো লট অফ থিংস নিউ ইন্ট্রোডিউস হিয়ার, দের ইজ নো ইমেইল অ্যাজ সাচ ইন দি আর্লিয়ার কোটা সিস্টেম, রাইট? উই হ্যাভ সিন দ্যাট। সো কিন্তু এখানে কিন্তু থিংস আর বিট ডিফারেন্ট। সো কি এখানে হচ্ছে যে যখন আমার 85% তখন তো তাহলে 85% আমরা দেখে ফেললাম। প্রশ্ন হতে পারে যে তাহলে অ্যাডমিনিস্ট্রেটর কি আসলে মেইলটা পাবে না, এটা একটা কোশ্চেন হতে পারে, বা অ্যাডমিনিস্ট্রেটর কি জানবে না। তো 85% ইউজার জানলেই যথেষ্ট। তো এখানে দেখেন 95% চলে আসছে, দেখেন আমরা ডাবল ক্লিক করি, দেখেন 95%ও শুধু ইউজারের কাছে ইমেল যাবে, দেখছেন। কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস আছে, দেখেন এখানে কিন্তু ইভেন্ট লকটা টিক করা নাই, এখানে কিন্তু টিক করা আছে। এখানে আমরা দেখি, উপস, নট দিস বাট দিস, এখানে দেখেন আমরা সেকেন্ড ট্যাবে কিন্তু এই জায়গায় যাই নাই, এই জায়গায় 85%, বিকজ 85% সেকেন্ড ট্যাবে কোনো কনফিগ ছিল না, বাট এখানে সেকেন্ড ট্যাবে কনফিগ আছে যেটা ইভেন্ট লক। এবং আপনারা যদি দেখেন এই ট্যাবগুলোর সাথে এই কলামগুলি কিন্তু রিলেটেড, দেখেন
email, email message, event log, event log, command, command, report, report. So these are bit related to each other. So আমরা যাই সেকেন্ড ট্যাবে, দেখেন এখানে একটা ওয়ার্নিং আসছে, আমরা নো করে দিব, ওয়ার্নিং আসছে আমরা ইয়েস দেই। সো এখানে কি হবে, সেন্ড ওয়ার্নিং টু ইভেন্ট লগ, ইভেন 95% ইভেন্ট লগও জেনারেট হবে। এখন আমরা তাও হতাশ যে অ্যাডমিনিস্ট্রেটর এখনো পর্যন্ত জানে না যে কি ঘটনা ঘটছে। তো আনটিল উই রিচ টু দিস ওয়ান, দ্যাট ইজ 100%, অর্থাৎ 10 GB লিমিট সে ব্যবহার করে ফেলেছে। ডাবল ক্লিক করি, এইবার দেখেন এখানে চেক আছে এবং বলা আছে অ্যাডমিন ইমেইল, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটরের কাছেও এবার ইমেইল যাবে। এবং এই অ্যাডমিনিস্ট্রেটর কারা হবে আমরা ডিফাইন করে দিতে পারবো, হু উইল বি দিস অ্যাডমিনিস্ট্রেটরস, নট অনলি ওয়ান পিপল বাট দের কুড বি মাল্টিপল পিপল, হইতে পারে অনেকের কাছে যাবে, একজন মিস করলে আরেকজন তো সেটা দেখবেই, তাই না? তো তাহলে আমরা দেখে ফেললাম আরেকটা কনফিগ, কিন্তু এখানে কিন্তু আরেকটা এক্সট্রা জিনিস ছিল, তাই না? ছিল না, আর এই এই কলাম দুটোতে কিছু নাই। সো আমরা দেখে ফেললাম যে আসলে নতুন জিনিস কি ইন্ট্রোডিউস করা হয়েছে এখানে। ওকে, এখন বাকি থাকলো দুইটা, আমরা আবারও সেকেন্ডটাতে যাই। এটাতে বলা আছে 100 MB লিমিট, তো এখানে নতুন কিছু নাই, দেখেন সেম জিনিস। সো এইটা ডিসকাস করার কিছু নাই এখানে আসলে, যদি এইসব কলামে কোনো টিক থাকতো তাহলে আমরা ডিসকাস করতাম। এবার চলে যায় 2 GB লিমিটে, এখানেও দেখেন কিছু নাই, শুধুমাত্র এখানে 2 GB বলা। সো দিস ইজ অলসো দ্য সেম থিং। এবার চলে আসি এইখানে 200 MB লিমিট, রিপোর্ট টু দ্য ইউজার, রিপোর্ট কথাটা নতুন আসছে এখান থেকে, একে এদিকে কিন্তু রিপোর্ট নাই বাট এখানে রিপোর্ট আছে। সো আমরা ডাবল ক্লিক করি, এবার দেখেন থার্ড অপশনে গিয়ে রিপোর্টটাতে টিক দেওয়া আছে। সো উই উইল বেটার চেক দ্য দিস অপশন। হ্যাঁ, সো আমরা ডাবল ক্লিক করি এখানে, এবার আমরা চলে যাব, এগুলি তো জানি আমরা এই দুটো কি জিনিস, বাট রিপোর্টে চলে যাব আমরা। দেখেন এখানে বলা আছে একটা ইন্টারেস্টিং জিনিস, ডুপ্লিকেট ফাইলস। এখন ইউজার হয়তো ফাইল রাখতে রাখতে ভুলেই গেছে, সে একই ফাইল 10 বার রাখছে, তাহলে সেই ফাইলগুলি ডিলিট করে দিলে, এবং যদি ইউজারের কাছে এই রিপোর্টটা যায়, ভাই তুমি 4টা জায়গায় একই ফাইল রাখছো, তাহলে ইউজারের সুবিধা হবে তার যে জায়গাটা আছে সেটার এফিশিয়েন্ট ইউজ করা। নট দ্যাট, ও নট অনলি দ্যাট, ইন্টারেস্টিং এনাফ দেখেন লার্জ ফাইলস, ইউজারের কোন ফাইলটা লার্জ আছে সবচেয়ে তার ওই জায়গাটাতে, তাকে যে জায়গাটাতে অ্যাক্সেস করতে দেওয়া হয়েছে। আবার দেখেন আরও ইন্টারেস্টিং, লিস্ট রিসেন্টলি অ্যাক্সেসড ফাইলস, মনে করেন সে 2 বছর ধরে একটা ফাইল অ্যাক্সেসই করে না, তো ওই ফাইল কি আর তার দরকার আছে? কিন্তু তার তো জানা লাগবে যে আসলে কোন কোন ফাইলগুলো সে 2 বছর আগে অ্যাক্সেস করছে, তার কারণ ফাইলস উইল বি থাউজেন্ডস অফ ফাইলস, তাই না? 2 বছরে জমে গেছে, এখন সে ভয়ও পাচ্ছে যে আসলে কি করবে, তাই না? তো যাই হোক, এই রিপোর্টটা যদি ইউজারের কাছে দেয়, ইজ ইন দ্যাট ফ্যান্টাস্টিক ইউজারের জন্য, আদার দেন এই যে এখানে ইউজার নেভার নো হোয়াট উইল হোয়াট ইজ হ্যাপেনিং, তাই না? ইউজারের কাছে একটা রিপোর্ট চলে গেল, ওয়াও এই জিনিস আছে, এটা তো আমরা ডিলিট করে দিতে পারি, তাহলে তো আমি জায়গা পেয়ে যাব, আমার অ্যাডমিনিস্ট্রেটরকে বদার করারই দরকার নাই। সো দিস ইজ ফ্যান্টাস্টিক থিং ফ্রম মাইক্রোসফট, সো যেটা মাইক্রোসফট করেছে। সো তাহলে আমরা রিপোর্ট সেকশনটাও জেনে নিলাম, যে রিপোর্ট সেকশনটাতে ইভেন রিপোর্ট ক্যান বি সেন্ড টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর বাট নট নেসেসারি, বাট অ্যাডমিনিস্ট্রেটর ইফ অ্যাডমিনিস্ট্রেটর ওয়ান্টস দ্যাট হি অর শি ক্যান ডু দ্যাট অলসো। সো আমরা হার্ড লিমিট দেখে ফেললাম এখানে আরেকটা, কিন্তু এখানে রিপোর্টের ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেছি, কিন্তু আরেকটা অপশন আমরা এখনো দেখি নাই, সেটা হলো কমান্ড, সেটা আমরা দেখব পরের অংশটাতে। এখানে আমরা দেখছি যে
200 mega limit with 50 mega extensions. নামটা একটু ইন্টারেস্টিং তাই না? বলছে 200 মেগা লিমিট তোমাকে দেওয়া হলো কিন্তু তোমার এটা 50 মেগা পর্যন্ত তুমি আরো বেশি ইউজ করতে পারবা। অনেকটা ব্যাপার হয়ে গেল এরকম যে 33 এ পাস বাট 27 পেলে গ্রেস দিয়ে পাস করে দেওয়া হবে তাই না? অনেকটা এরকম ওয়ান্স আপন এ টাইম এরকম হয়েছিল যে এই কয় মার্ক দিয়ে পাস করে দেওয়া হবে এরকম একটা ব্যাপার ছিল। এখানেও তাই বলা হচ্ছে যে তুমি যদি 200 মেগার বেশি ব্যবহার করে ফেলো তাহলে তুমি আরো 50 মেগা পাবে, কিন্তু কাইন্ড অফ এ ম্যাজিক মনে হচ্ছে না যে এটা কিভাবে সম্ভব। তাকে লিমিট দেওয়া হলো 200 মেগা, তার বেশি পাবে সে কেমনে সম্ভব? এটা আসলে ম্যাজিক না, এটা আসলে জাস্ট এ কনফিগারেশন। আমরা যদি ডাবল ক্লিক করি নতুন একটা অপশন এখানে পাবো আমরা, এই যে দেখেন কমান্ড, এখানে কিন্তু এবার 100% হয়ে গেলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সো এখানে কিন্তু কমান্ড নামে একটা নতুন অপশন আসছে। সো আমরা ডাবল ক্লিক করি, এবার আমরা অন্য কোথাও যাব না, উই উইল স্ট্রেইট গো টু দ্য কমান্ড ট্যাব। সো তাহলে এখানে দেখেন কমান্ডের এখানে বলছে যে একটা স্ক্রিপ্ট তুমি রান করো যেটার নাম ডিআইআর কোটা ডট ইএক্সি, যেটা হলো আসলে এই যে যে কোটা সিস্টেম, এই কোটা সিস্টেমকেই বলা হচ্ছে ডিআইআর কোটা ডট ইএক্সি। এবং কোটা সিস্টেমে বলা হচ্ছে যে তুমি কোটাটাকে মডিফাই করো এবং কোটা মডিফাই করে নতুন কোটা টেমপ্লেট তুমি ব্যবহার করো, যে কোটা টেমপ্লেটটার নাম 250 মেগা এক্সটেন্ডেড লিমিট। তার মানে এই কোটা টেমপ্লেটটা যদি আমরা ব্যবহার করতে চাই বা এই ধরনের কোনো কোটা টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে আমাদেরকে আরও একটা কোটা টেমপ্লেটের সহায়তা নেওয়া লাগবে বা আরও একটা কোটা টেমপ্লেট বা কোটা তৈরি করা লাগবে। যেমন এখানে আছে এই যে দেখেন 250 মেগা এক্সটেন্ডেড লিমিট, এই টেমপ্লেটটা কিন্তু তৈরি করা আছে। এবং ডাবল ক্লিক করেন এবং এখানে আসেন, দেখেন এই টেমপ্লেটের কথাটাই এখানে উল্লেখ করা আছে, নামটাই এখানে উল্লেখ করা আছে। তো যখন আমরা এই ধরনের একটা কোটা ব্যবহার করতে চাইবো, এক্সটেনশন কোটা, তখন আমাদেরকে একটা এক্সটেন্সিভ কোটা এখানে অ্যাড করা লাগবে এবং এই দুইটা কোটা টেমপ্লেট মিলে কিন্তু একটা কোটা দিচ্ছে। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন, এইটাই এখানকার সব থেকে ক্রিটিক্যাল বিষয় ছিল। যদি কিছু বুঝে না থাকেন কেউ একটু বলেন। তো যাই হোক, আমরা এখানে দেখে নিলাম এবং 5 জিবি লিমিট আর কিছুই না, আগের গুলোর মতনই ডিফারেন্ট কোনো কিছু না, এগুলোই ছিল সব হার্ড কোটার বিষয়। এখন আমরা চলে আসব সফট কোটা লিমিটে, চলে আসব আমরা সেকশনে। দেখেন বলা আছে মনিটর, এবং দেখেন সফট কোটার প্রত্যেকটাতে মনিটর কথাটা লেখা আছে। এখন এখানে আমরা কিন্তু হার্ড কোটাতে সবগুলো সেকশনই টাচ করেছি, তো সফট কোটাতে নতুন আর কি আছে ওগুলি জিনিসই তো। তবে কিছু একটা ইন্টারেস্টিং জিনিস দেখে ফেললে হয়ে যাবে, বাদ বাকি সফট কোটা সব একই রকম, সো ওইটা নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, আমরা এখানে দেখছি মনিটর 10 টেরাবাইট ভলিউম ইউসেজ, আমরা ডাবল ক্লিক করি। তো দেখেন এভরিথিং লুকস জাস্ট লাইক দ্য সেম, অনলি সফট কোটাটা সিলেক্ট করা আছে আর এখানে 10 টিবি দেওয়া আছে, এর আগে টিবি সিলেক্ট ছিল না। ইন্টারেস্টিং যেটা আছে সেটা হলো এই জায়গায় যে ওয়ার্নিং 120%, দ্যাটস দ্য থিং। এটা হচ্ছে এখানে ইন্টারেস্টিং।
এখন 120% বলতে আমরা বুঝবো আসলে যে 12 GB 12 TB এটাই আমরা বুঝবো, 20% 2 TB হয় তাহলে 12 TB বুঝবো আমরা। 12 TB হলে ইভেন্ট লগ জেনারেট হবে, ইমেল চলে যাবে, কিন্তু তার সফট কোটা দেওয়া হয়েছে 10 TB, কোথায় ব্যবহার হতে পারে এটা? একটা উদাহরণ যদি বলি আপনাদেরকে তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন আপনারা একটা মেইল সার্ভার কনফিগার করেছেন, সব মেইল বক্স গুলা আপনার কোন একটা সার্ভারের ডি ড্রাইভে রাখা হয়, সেই ডি ড্রাইভের সাইজটা হলো 20 TB, কিন্তু আপনি এইভাবে সফট কোটা দিছেন ওখানে, আপনি বলছেন যে 12 TB যদি চলে যায় তাহলেও তুমি একটা ওয়ার্নিং দিবা। তাহলে বুঝতে পারতেছেন কোন একটা জায়গায় কতটুকু ব্যবহার হচ্ছে সেই জায়গাটা, সেইটা সম্পর্কে মনিটরিং রিলেটেড ইনফরমেশন মেইল করা, ইভেন্ট লগ জেনারেট করা, এটা হলো মূল উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য এই না যে কাউকে আমরা বন্ধ করে দিব জায়গা, এটা উদ্দেশ্য না। এটাই হলো আমাদের সফট কোটার জিনিস। তো এখন আমরা একটা কোটা দেওয়ার চেষ্টা করব এখন, যে আমরা কিভাবে দিতে পারি। সো আমরা এখানে দেখেন কোটাতে রাইট ক্লিক করে আমরা বললাম ক্রিয়েট কোটা। ইন্টারেস্টিং এনাফ দেখেন এখানে কোটা পাথ দিতে বলছে ব্রাউজ করে, এবং আমরা দেই, দেখেন কিভাবে দিচ্ছি, সি ড্রাইভ কমন ওকে। ডিফারেন্সটা দেখছেন, ওখানে কিন্তু আপনি কোনো ফোল্ডারকে স্পেসিফিক্যালি কোটা দিতে পারতেছিলেন না, এখানে কিন্তু আপনি সেই কাজটা করতে পারতেছেন, কোন একটা কোটাকে ফোল্ডারকে স্পেসিফিক্যালি কোটা দিচ্ছেন, পুরো ড্রাইভকে না। ওই ড্রাইভে আরো ফোল্ডার থাকতে পারে, সেগুলোতে কিন্তু কোনো কোটা থাকবে না, এবং সেগুলো আসলে ইউজারের কাছে যাবেও না কোনোদিন। এবং দেখেন এখানে ডাউন বাটনে যদি ক্লিক করি আমরা, খুব পরিচিত কতগুলো কথা দেখতে পাবো যেগুলো আমরা একটু আগেই দেখে এসেছি, 100 মেগা লিমিট, 200 মেগা লিমিট, মনিটর, হ্যাঁ, 2 GB লিমিট, 5 GB লিমিট, এগুলি কিন্তু টেমপ্লেটে আমরা দেখে এসেছি। অর্থাৎ সেই টেমপ্লেটটা কিন্তুই এখানে আসলে দেখাচ্ছে। সো আমরা 100 মেগা লিমিট যদি দিয়ে দিই, দেখেন সেই জিনিসগুলোই দেখাচ্ছে। আমরা চাইলে আমাদের মতন করে লিমিট দিতে পারি, এই যে সেই প্রপার্টিজ দেখাচ্ছে আমাকে, আমি ধরে নিলাম আমরা এখানে দিলাম আমাদের সেই 500, আমরা ধরে নিই 500 মেগা লিমিট, হার্ড কোডটা দিয়ে দিলাম, আমরা বললাম যে 500 মেগার 85% যদি হয় ইউজারকে তুমি মেল দিবা। এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, এখন সময় এসছে যে ওয়ার্নিংটা আসলে কি জিনিস সেটা সম্পর্কে বলার। এখানে ওয়ার্নিং এ বলা হচ্ছে নো SMTP সার্ভার ইজ কনফিগার্ড টু সেন্ড নোটিফিকেশন এন্ড স্টোরেজ রিপোর্ট ভায়া ইমেইল। অর্থাৎ আমার এখানে এটা একটা ফেয়ারলি নিউ কোটা কনফিগারেশন সিস্টেম, এখানে কোনো SMTP সার্ভার দেওয়া নাই যার মাধ্যমে যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে বা যে ইমেল সার্ভার ব্যবহার করে ইউজারকে ইমেল দেওয়া হবে, সেটা আসলে দেওয়া নাই। সো অবভিয়াসলি সেই কনফিগারেশনটা করা লাগবে, সেজন্য এটা ওয়ার্নিং বলছে যে আসলে এইরকম করলে কিন্তু the configuration will persist but file resource manager will fail to send email until valid smtp server is configured, do you wish to continue? So amra configure korina but amra dekhabo apnaderke je configure kibhabe kore. So amra 90% diye dicchi, let's say, and amra chaile diye dite pari etao, tai na?
তো আমরা 90% দিয়ে দিলাম, আমরা ইভেন আমরা 100% দিয়ে দিতে পারি, উই ক্যান অ্যাড 100% সেন্ড ইমেইল, আমরা বলে দিলাম ইমেইল লগে জেনারেট করো, রিপোর্ট দাও। এখানে একটা কথা আছে ফাইল স্ক্রিনিং অডিট, আমরা দেখবো এটা, লার্জ ফাইল, আমরা ডুপ্লিকেট ফাইল দিলাম, মোস্ট রিসেন্ট ইউজড, কোটা ইউসেজ সম্পর্কে দিয়ে দিলাম, এটা আমরা অ্যাডমিনকে পাঠাইলাম। আমরা কিন্তু অনেক কিছু দিয়ে দিলাম, কমান্ড আমরা দিলাম না, আমরা ক্রিয়েট করে দিলাম। এখন ক্রিয়েট করতে গেলে বলছে তুমি কি এই নতুন যেটা তৈরি করছো বিভিন্ন প্রপার্টিস দিয়ে এটাকে কি তুমি টেমপ্লেট হিসাবে সেভ করতে চাও? দ্যাট ইজ এ গুড আইডিয়া, বিকজ আমার আরও ফোল্ডারে কোটা দেওয়ার প্রয়োজন হতে পারে, তখন কিন্তু এই টেমপ্লেটটা কি বারবার আমরা করব? সো আমরা বলতে পারি যে এক্স ওয়াই জেড কোম্পানি, আমরা বললাম 500 মেগা কোটা লিমিট একটা দিলাম, এবং দেখেন টেমপ্লেটের মধ্যে কিন্তু এই নামে একটা কোটা লিমিট তৈরি হয়ে যাবে, যে দেখছেন টেমপ্লেট তৈরি হয়ে যাবে। সো দ্যাট উই ক্যান ইউটিলাইজ দ্যাট টেমপ্লেট ইন ফিউচার। সো এখানে আমরা দেখে নিলাম এটা, কিভাবে একটা টেমপ্লেট আমরা দিতে পারি। এখন আমরা যেটা দেখব সেটা হলো আমরা অ্যাকচুয়ালি এসএমটিপি কনফিগারেশনটা দেখব। হ্যাঁ, সো কোটা, আমরা যদি কোটাজের মধ্যে না গিয়ে আমরা ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজারে যাব, আমরা ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজার ইটসেলফ, এবং কনফিগার অপশনে যদি আমরা যাই, এই কনফিগার অপশনে এই ইমেইল নোটিফিকেশন আছে দেখেন, এবং এসএমটিপি সার্ভারের আইপি দিতে পারেন অথবা এসএমটিপি সার্ভারের নেম দিতে পারেন। ধরেন আমরা কীরকম নেমটা হতে পারে, মেইল ডট এক্সাম্পল ডট কম, এরকম একটা মেইল সার্ভারের নাম হবে অথবা আইপি হবে, এবং ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর সেই সার্ভারের তারা, এবং কোন কোন মেইল অ্যাড্রেস থেকে আসলে ইউজারের কাছে মেইল যাবে যে তার কোটা লিমিট সে এক্সিড করেছে সেটাও এখানে আপনি দিয়ে দিতে পারেন, এবং একটা টেস্ট মেইল সেন্ড করতে পারেন, মানে একটা টেস্ট করার জন্য। যদি আমার এখানে ওরকম ভাবে নাই, দ্যাটস ওয়াই আসলে আমার এখানে ওয়ার্নিং দিবে, এরর মেসেজ দেখাচ্ছে, এরর মেসেজ দেখাচ্ছে, বাট ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকলে মাইক্রোসফট, স্যার মাইক্রোসফট এক্সচেঞ্জ কোর্সটা কি আলাদা মাইক্রোসফটের অন্য মডিউলের মত না একসাথে না এরকম কি? না, এটা তো মাইক্রোসফটের মেইল সার্ভার, মেইল সার্ভার কোর্সটা কি আলাদা? হ্যাঁ, মেইল সার্ভার কোর্স আলাদা। নরমালি এমসিএসি পার্টে মেইল সার্ভার কোর্সটা পড়ানো হইতো, সো সেটা একটা বিষয়, আলাদা বিষয় মেইল সার্ভার। তো আমরা এখানে আসলে জানলাম যে কোন জায়গাটাতে আসলে আমরা ইমেল কনফিগারেশনটা করব, আমরা সেটা আমরা এখানে দেখে নিলাম। এখন আমরা তো কোটা দিয়ে দিয়েছি, এখন আমরা টেস্ট ইউজারে যদি আমরা আসলে আমরা যাই, আমরা যদি রিফ্রেশ দিয়ে দেখি কি দেখা যাচ্ছে, এই যে দেখেন অলরেডি কিন্তু কোটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? 245 মেগা আছে তার, হ্যাঁ এরকম দেখাচ্ছে, 500 মেগা আমরা দিয়ে দিয়েছিলাম। আবার আমরা যদি এখান থেকে বাড়ায় দিই বা এরকম কোনো কিছু করে এখানে ওভাবে চেঞ্জ হবে, তো এটা হলো তার এফেক্ট আমরা দেখালাম। এখন আপনি আমি কোটা অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম, বাট ইউজার আননেসেসারি ফাইল দিয়ে এটাকে ভর্তি করে ফেলতে পারে, মেবি ইউজার এখানে রাখলো হলো MP3 ফাইল কিংবা মুভি ফাইল, হ্যাঁ সো আমরা সেগুলি ইউজার হতে দিতে পারি না, যে ইউজার আননেসেসারি ফাইল, ইভেন স্ক্রিপ্ট ফাইলও রাখতে পারে সে, হ্যাঁ সো আমরা চাই এই ধরনের আননেসেসারি ফাইল ইউজার যাতে আসলে না রাখতে পারে। তো সেই জন্য আমরা কি করব, আমাদের এই কোটার জায়গাটাতে স্ক্রিনিং করব, ফাইল স্ক্রিনিং করব আমরা, হ্যাঁ। তো সেই ফাইল স্ক্রিনিংটাই কোটা ম্যানেজমেন্টের নিচেই আছে, আমরা ফাইল স্ক্রিনিং দেখতে পাচ্ছি অপশন। এখানেও ফাইল স্ক্রিনিং টেমপ্লেট বলে একটা জিনিস আছে, জাস্ট লাইক কোটা টেমপ্লেট। তো আমরা এখানেও আসলে ফাইল স্ক্রিনিং টেমপ্লেটটা দেখব,
এবং দেখার মাধ্যমে আসলে আমরা বুঝে যাব, যেভাবে আমরা বুঝে গেছিলাম কোটা টেমপ্লেট দেখার মাধ্যমে, অল অ্যাবাউট কোটা, আমরা ফাইল স্ক্রিনিং টেমপ্লেটের মাধ্যমে বুঝে যাব অল অ্যাবাউট কোটা টেমপ্লেট, ফাইল স্ক্রিনিং, ফাইল স্ক্রিনিং। সো স্ক্রিনিং মানে হচ্ছে বাদ দেওয়া, অর্থাৎ কিনা আমরা কোন ফাইল ইউজারকে রাখতে দিব না, অর্থাৎ ইউজারকে, ইউজার যেসব ফাইল রাখতে পারবে তার লিস্ট থেকে বাদ দিব, সেটা হলো ফাইল স্ক্রিনিং। এখন আমরা এখানে দেখব যে আসলে আরেকটা কথা বলে নেই এখানে, আপনি আমি হয়তো দেখতে পাচ্ছি যে মেবি আমরা এখানে যদি একটা আমরা যদি কোন একটা ফোল্ডারে চলে যাই, কমন ফোল্ডারে, আমরা নরমালি ফাইলের এক্সটেনশনটা দেখতে পাচ্ছি না, তাই না? তো আমরা এখানে আমরা জানি যে এটাকে কিভাবে ভিউয়েবল করা যায়। আমরা এখানে কি করতে পারি, ফাইল নেম এক্সটেনশন কে চুজ করে দিলে এখানে এক্সটেনশনটা চলে আসবে। সো এখানে দেখেন এক্সটেনশন চলে এসছে। তো আমরা আমরা যদিও এই এক্সটেনশনকে দেখি, অপারেটিং সিস্টেম শুধুমাত্র কিন্তু এই এক্সটেনশন দেখে কাজ করে না, কারণ এই ফাইলটার ফাইলটার মধ্যেও কিন্তু একটা ফুটপ্রিন্ট আছে যে এই ফাইলটা কোন এক্সটেনশন নিয়ে কাজ করছে। সো এমন না যে এই ফাইলের বাইরে এক্সটেনশন থাকলেই সেই ফাইলটা এরকম বা এরকম, হ্যাঁ, তবে মাইক্রোসফট এটা দেখে, আর ফাইলের ভেতরেও কিন্তু এই এক্সটেনশন রিলেটেড ইনফরমেশন থাকে, এটা আগেই আমি জানিয়ে নিলাম। কারণ হলো যে এই স্ক্রিনিং এর ব্যাপারটা অনেকটা এক্সটেনশন এর সাথে রিলেটেড, সো দ্যাটস ওয়াই এটা আমি বলে নিলাম। তো এখানে দেখেন বলা আছে ব্লক অডিও এন্ড ভিডিও ফাইলস, আমরা যদি ডাবল ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই টেমপ্লেটটার নাম নাম হলো ব্লক অডিও এন্ড ভিডিও ফাইলস, জাস্ট নেম অ্যাজ ইউজুয়াল। এবং দেখেন এখানেও জাস্ট লাইক কোটা টেমপ্লেট, এখানেও কিন্তু দুই ধরনের স্ক্রিনিং আছে, একটা হলো অ্যাক্টিভ স্ক্রিনিং আর একটা হলো প্যাসিভ স্ক্রিনিং। এখানে যেমন আমরা দেখেছি হার্ড কোটা এবং সফট কোটা, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ স্ক্রিনিং এন্ড প্যাসিভ স্ক্রিনিং। ওকে, সো তাহলে তাহলে এই অ্যাক্টিভ স্ক্রিনিং এবং প্যাসিভ স্ক্রিনিং হলো অনেকটা এই হার্ড এবং সফট কোটার মতো, ঠিক আছে? সো ফাইল স্ক্রিনিং, ফাইল স্ক্রিনিং টেমপ্লেট এবং আমরা অডিও ভিডিও ফাইলের মধ্যে চলে আসি। তো আমরা যদি পড়ি, অ্যাক্টিভ স্ক্রিনিং হচ্ছে কি, ডু নট অ্যালাউ ইউজার্স টু সেভ আনঅথোরাইজড ফাইলস, এটা হলো অ্যাক্টিভ স্ক্রিনিং। মানে আমরা যেসব ফাইল শুধু বলে দিব সেই সব ফাইলগুলি সে কিন্তু আসলে এখানে রাখতে দিবে না, অন্য
অন্য ফাইলগুলি সে রাখতে দিবে। দ্যাটস দ্য অ্যাক্টিভ স্ক্রিনিং, অ্যালাউ করবে না ইউজার। তা আমরা কি বলছি, অডিও অ্যান্ড ভিডিও ফাইল অ্যালাউ করবে না। তো এরকম নাম লিখলেই হয়ে গেল, সেটাতে আমরা পরে আসতেছি, আমরা প্যাসিভ স্ক্রিনিং দেখি। তো প্যাসিভ স্ক্রিনিং এ কি অ্যালাউ ইউজার্স টু সেভ ফাইলস ইউজ ফর মনিটরিং, জাস্ট লাইক সফট কোটা মনিটরিং এর জন্য ব্যবহার করা হতো, কিন্তু কোটা লিমিটেরও বেশি সেই ইউজার ব্যবহার করতে পারত। এখানেও তাই, ইউজার যদিও বলে দেওয়া হয়েছে অডিও ভিডিও ফাইল, বাট এটা যদি আমরা চুজ করি, ইউজার অডিও ভিডিও ফাইল রাখতে পারবে না তা না, রাখতে পারবে, বাট মনিটর করা হচ্ছে ইউজারকে বিহাইন্ড দ্য সিন, যে কে কি রাখছে। তো সেটাও একটা বিষয়। এটা আমরা জানলাম অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ক্রিনিং কি জিনিস, সবার কাছে ক্লিয়ার এটা অ্যাক্টিভ এন্ড প্যাসিভ স্ক্রিনিং টা? আমার মনে হয় সেরকম জটিল কিছু না। এবং দেখেন এখানেও কিন্তু আছে ইমেইল মেসেজ, ইভেন্ট লগ, কমান্ড, রিপোর্ট। আমার মনে হয় না এগুলিতে আসলে যাওয়ার প্রয়োজন আছে, বিকজ দিস ইজ অল দ্য সেম লাইক কোটা টেমপ্লেট। হ্যাঁ, কোটা টেমপ্লেট এখানে সেই ওয়ার্নিংও দিচ্ছে, অল দ্য সেম থিং লাইক কোটা টেমপ্লেট। আমরা যে জায়গাটাতে যাব সেই জায়গাটা হলো অডিও ফাইলস এন্ড ভিডিও ফাইলস, এই জায়গাটাতে। দেখেন আরো কিছু আছে, ব্যাকআপ ফাইলস, কম্প্রেসড ফাইলস, ইমেল ফাইলস, এক্সিকিউটেবল ফাইলস, ইমেজ ফাইলস, এরকম ভাবে অফিস ফাইল আরো অনেক কিছু আছে দেখতে পাচ্ছি। সো আমরা এখানে অডিও ভিডিও ফাইলটা আমরা এডিট করে দেখি, ডাবল ক্লিক করলেই চলে আসবে। আমরা যদি সিলেক্ট করে আমরা এডিট করি, দেখেন এখানে একটা নতুন জায়গা আসছে যেখানে আমাকে বলা হচ্ছে যে ফাইল গ্রুপ প্রপার্টিজ ফর অডিও এন্ড ভিডিও ফাইলস। এই অডিও ভিডিও ফাইলস এর ফাইল গ্রুপ প্রপার্টিজ, এই অডিও এন্ড ভিডিও ফাইলস এর কথা এখানে বলা হয়েছে। এবং এখানে লিস্ট ডাউন করা হয়েছে যে অডিও ভিডিও ফাইলের কি কি ধরনের এক্সটেনশনস আছে, সেগুলো করা হয়েছে। আবার আমরা যদি চলে যাই ব্যাকআপ ফাইলসে, এডিট করি, দেখতে পাচ্ছি আমাদের ব্যাকআপ ফাইলসের এক্সটেনশনগুলো এখানে দেওয়া আছে। আবার আমরা যদি কম্প্রেস ফাইলে চলে যাই, কম্প্রেস ফাইলের ক্ষেত্রেও আমরা কিন্তু এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি। আমরা ইমেল ফাইলে যেতে পারি, ইমেল ফাইলের ক্ষেত্রে আছে, এরকম আরো অনেক ফাইলের ক্ষেত্রে আছে। যে অফিস ফাইল দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ ফাইল, অফিস ফাইল ডট 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 এক্স ডকেক্স, হ্যাঁ, তারপরে পিপিটি, হ্যাঁ, সেই জিনিসগুলো এখানে আছে। তো আমরা এগুলি দেখলাম। এখন এই যে ফাইলগুলো আসলো এখানে, এই ফাইলগুলো কি আমরা তৈরি করতে পারি? এই এক্সটেনশনগুলো এখানে যেমন এডিট দিয়েছি, এখানে নতুন আছে, আমি একটা নতুন তৈরি করতে চাই আমার এই xyz.local এর জন্য। অর্থাৎ কি না, আমরা একটার মধ্যে সব কিছু ঢোকাই দিতে চাই, শুধু অডিও ভিডিও ফাইল না। এবং দেখেন ব্লক ইমেল ফাইলস আছে, ব্লক এক্সিকিউটেবল ফাইলস আছে। এক্সিকিউটেবল ফাইলটা দেখি একটু, এই যে দেখেন এক্সিকিউটেবল ফাইল সিলেক্ট করা আছে, ডাবল ক্লিক যদি আমরা করি বা আমরা যদি এডিট করি, দেখতে পাবো ব্যাট, সিএমডি, কম, সিপিএল, ইএক্সি, আইএনএফ, এই জিনিসগুলো আছে, তাই না, এমএসআই, এমএসপি, ওসিএক্স, এই জিনিসগুলো আছে এখানে। তো আমরা এখানে ধরেন যে আমরা কি তাহলে নতুন কোনো কিছু করতে পারবো? এই যে ইমেজ ফাইল, তো মেবি আমরা চাচ্ছি যে আমাদের ইউজার যাতে কখনোই এখানে এক্সিকিউটেবল ফাইল, তারপর অডিও ভিডিও ফাইল, ইমেজ ফাইল না রাখতে পারে।
শুধুমাত্র তারা ডকুমেন্ট ফাইল রাখবে আর কোনো ফাইল রাখতে পারবে না ডকুমেন্ট ফাইল সো দ্যাট কুড বি এ ওয়ে তো এটা কিন্তু বিভিন্ন জায়গায় আছে তাই না ইমেজ ফাইলের মধ্যে ইমেজ এক্সিকিউটেবল ফাইলের মধ্যে স্ক্রিপ্ট অডিও ভিডিও ফাইলের মধ্যে ওই জিনিস তাহলে সবকিছু মিলায় একটা করা দরকার না হলে এই সবকে একটা মধ্যে আমি ঢুকাবো দ্যাট ইজ অ্যাবসার্ড তাই না তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব এবং দেখেন মনিটর এক্সিকিউটেবল এন্ড সিস্টেম ফাইল আমরা ঢুকি দেখেন এই যে এক্সিকিউটেবল ফাইল এবং সিস্টেম ফাইল দুইটা চুজ করা এখানে এবং সিস্টেম ফাইলের ক্ষেত্রে এডিট করা আছে দেখেন ডিএলএল ওসিএক্সিস ভিএক্সডি ভিএক্সডি এসিএম বলা আছে সো নাও উই উইল অ্যাকচুয়ালি সি হাউ উই ক্যান ক্রিয়েট ফাইল গ্রুপ ওকে কাস্টম ফাইল গ্রুপ তার জন্য আমরা এই ফাইল গ্রুপে চলে আসবো এবার আমরা আসলে দেখতে পারবো যে আসলে মানে ভেতরের জিনিসগুলো কোথায় আছে তাই না সো সেইটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল গ্রুপ ফাইল গ্রুপের আন্ডারে সো সেই ফাইল গ্রুপের আন্ডারে আমরা নানান ধরনের ফাইল গ্রুপের নাম দেখতে পাচ্ছি এগুলো আমাদের কাছে পরিচিত মনে হচ্ছে বিকজ আমরা এখানে এই ফাইল গ্রুপগুলো আসলে দেখেছি তাই না আমরা যদি একটু দেখি দুটাকে পাশাপাশি নিয়ে এই যে অডিও ভিডিও ফাইলস ব্যাকআপ ফাইলস কম্প্রেসড ফাইলস ইমেল ফাইলস এক্সিকিউটেবল ফাইলস ইমেজ ফাইলস অফিস ফাইলস অল দ্য সেম রাইট টেক্সট ফাইলস ওয়েব পেজ ফাইলস সো দিজ আর অল দ্য সেম এখন আমরা এখানে কি নতুন কোনো কিছু অ্যাড করতে পারি আমরা রাইট ক্লিক করলে দেখে ও ক্রিয়েট ফাইল গ্রুপস তাই না আর আমরা বলে দিলাম যে আমরা এক্স ওয়াই জেড ডট লোকাল এর জন্য একটা ফাইল গ্রুপ বানাতে চাই এক্স ওয়াই জেড ফাইল গ্রুপ বলে দিলাম এবং এখানে তখন আমরা কি করতে পারি আমরা বললাম যে স্টার ডট ডব্লিউ আই এম এই নতুন একটা ফাইল গ্রুপ আমরা এখানে বানাইলাম ফাইল গ্রুপের মধ্যে ডব্লিউ আই এম আমরা দিলাম অ্যাড করে দিলাম ওকে করে দিলাম এই যে দেখছেন এক্স ওয়াই জেড ফাইল গ্রুপ চলে আসছে ইভেন আমরা কিন্তু এখন এক্সিকিউটেবল ফাইল গ্রুপের মধ্যে গিয়ে আমরা কিন্তু এক্স ওয়াই জেড ডট ফাইল গ্রুপটাকে কিন্তু পাবো দেখছেন টেমপ্লেটের মধ্যেও আমরা পাচ্ছি তো তাহলে এই ফাইল গ্রুপটাকে আমরা বলতে পারি যে এই ফাইল গ্রুপটাকে স্ক্রিন করো তুমি তো দেখেন আমরা এই যে টেস্ট 01 এ আমরা ঢুকি যদি আমরা কিন্তু ডট wim কেই কিন্তু আমরা আসলে এখানে পেয়েছিলাম এই যে wim ই কিন্তু আমরা দিয়েছি এই যে wim তো যাই হোক আমরা wim কে এখন আমরা দিব বাট এটাকে ডিলিট করে দেই এটাকে ডিলিট করে দেই ডিলিট করে দিয়ে এটাকে আমরা এখন অ্যাপ্লাই করব একটা ফাইল স্ক্রিনিং করব আমরা এখন রাইট ক্লিক করে আমরা বলি ক্রিয়েট ফাইল স্ক্রিনিং এবং কোন ফোল্ডারের উপরে সেটা আমরা বলে দেই সি ড্রাইভের মধ্যে কমনের মধ্যে ওকে করে দিলাম আমরা এবং আমরা বললাম যে অ্যাকচুয়ালি আমরা চাই হলো কয়েকটা জিনিস দেখাচ্ছে আমরা আসলে চাই আমরা নর্মালি চাই হলো আমাদেরটা করতে হ্যাঁ এই এক্স ওয়াই জেড ডট ফাইল গ্রুপ ওকে করে দিলাম আমরা কাস্টম দিয়ে ফেলেছি এক্স ওয়াই জেড ডট ফাইল গ্রুপ আমরা ক্রিয়েট করে দিলাম আমাকে বলছে যে টেমপ্লেট তুমি সেভ করবা কি না গতবার আমরা সেভ করেছিলাম এবার আমরা সেভ না করেই দিব আমরা যে সেভ না করেও দিতে পারি সেটা আমরা দেখে নিলাম তো তাহলে তাই যদি হয়ে যায় আমরা এখন ওই ইউজার দিয়ে লগ ইন করবো লগ ইন করে আমরা দেখবো যে আসলে আমরা ফাইল গ্রুপে wim ফাইলটাকে আসলে রাখতে পারি কিনা দেখেন আমাদেরকে সেই রকম দেখাচ্ছে একই রকম আমরা চলে যাই সোর্সেস এর মধ্যে এবং আমরা এখানে আসলে সার্চ করি স্টার ডট ডব্লিউ আই এম দিয়ে হ্যাঁ
আমরা এটা কপি করে নিই, কপি করে নিয়ে এখানে রাখতে চেষ্টা করি। আমরা কিন্তু পারছি না, হ্যাঁ, ইউ নিড পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন, অথচ আমরা কিন্তু আমাদের কোটা লিমিট কিন্তু আমাদের আছে, তারপর আমরা পারছি না, কেন? বিকজ অফ দিস। এখন আমরা যদি এটাকে বলি যে ডিলিট, আমরা এরপর রাখতে চাই, আমরা কিন্তু এখন পারলাম, তাই না? আমরা কিন্তু এখন রাখতে পারলাম। তো তাহলে এইটা আমরা বলছিলাম যে আমাদের এই কোটা টেমপ্লেট, আমরা এইভাবে দেখছি আমরা কোটা টেমপ্লেটকে। সো দিস ইজ হাউ কোটা টেমপ্লেট ইজ ইউজ, আর হলো কোটা কোটা টেমপ্লেট অ্যান্ড ফাইল স্ক্রিনিং ইউজ। তো আমরা আমরা আসলে আজকে এই পর্যন্তই আজকে রাখবো। আমরা ব্রাঞ্চ অফিসের সেকশনটা আলাদা একটা নতুন ক্লাসে করাতে যাচ্ছি, কারণ হলো যে হাফ অ্যান আওয়ারে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে এটা করা। তো সেই জন্য আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আগামী দিন ইনশাল্লাহ আমরা ব্রাঞ্চ অফিসের যে টেকনোলজিগুলো, অর্থাৎ কিনা ব্রাঞ্চ ক্যাশ, ব্রাঞ্চ ক্যাশটা দেখবো আমরা, এবং আমরা ব্রাঞ্চ অফিস টেকনোলজি ব্রাঞ্চ ক্যাশটা আমরা বোথ, আরেকটা টেকনোলজি ব্রাঞ্চ অফিসের সেটা হলো যে ব্রাঞ্চ ক্যাশের দুই ধরনের জিনিস, একটা হলো আপনার কোনো একটা লোকাল সার্ভারে ক্যাশটা থাকবে অথবা ক্লায়েন্টের মেশিনে থাকবে, এই দুই ধরনের জিনিস আমরা দেখবো আগামী দিন ইনশাল্লাহ। সো ঠিক আছে, সবাই সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি থাকলে বলেন একটু। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাই, হ্যাঁ।